আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক সমাজ বিজ্ঞান, কেশবপুর সরকারি পাইলটিক সুমেধ্যম বিদ্যালয়, কেশবপুর যশোর। আজ তোমাদের উদ্দেশ্যে একটি অনলাইন ক্লাস নেব। এই ক্লাসটা সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের। এই বিষয়ের মূল আলোচনার হলো সামাজিক পরিবর্তনে বাংলাদেশ। সামাজিক পরিবর্তনে বাংলাদেশ এই আলোচনা করতে গিয়ে আমাদের আগে জানতে হবে যে আসলে সামাজিক পরিবর্তন কি। সামাজিক পরিবর্তন একটি মৌলিক প্রত্যয়। এই প্রত্যয় সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা রয়েছে, অর্থাৎ সমাজে পরিবর্তনশীল সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আদিমকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ধাপে ধাপে আমাদের এই সমাজ ব্যবস্থা আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আদিম সমাজে যখন মানুষ ছিল তখন মানুষের জীবনযাপন ছিল একরকম। সেখান থেকে পশুপালন যুগ, তারপরে কৃষি যুগ, সর্বশেষ শিল্পায়িত সমাজ। এই শিল্পায়িত সমাজে এসে মানুষের জীবনযাত্রার মানের অনেক অনেক পরিবর্তন হয়েছে। নদীর গতি যেমন পরিবর্তন হয়, সমাজ ব্যবস্থা তেমনি পরিবর্তন হয়। তাই এখানে সামাজিক পরিবর্তন সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বিভিন্ন রকম মত দাঁড় করিয়েছেন। কেউ কেউ বলছেন সামাজিক পরিবর্তন হলো সামাজিক সংগঠনের পরিবর্তন, আবার কেউ কেউ বলছেন সামাজিক পরিবর্তন হলো সামাজিক সম্পর্কের পরিবর্তন। মোট কথা হলো সামাজিক পরিবর্তন বলতে বোঝায় সমাজের এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তর। সামাজিক পরিবর্তনের ধরন সম্পর্কে এখানে আলোচনা করা হবে। সামাজিক পরিবর্তন হলো দুই প্রকার। ধরন হলো দুই প্রকার, এক হলো পরিকল্পিত পরিবর্তন, দুই হলো অপরিকল্পিত পরিবর্তন। পরিকল্পিত পরিবর্তন কাকে বলে? পরিকল্পিত পরিবর্তন হলো সেই পরিবর্তন যেই পরিবর্তনের ক্ষেত্রে পরিকল্পনা করে পরিবর্তন আনা হয়, যেমন যুদ্ধ বিগ্রহ, তারপরে আন্দোলন সংগ্রাম ইত্যাদি। যেমন আমরা যদি খেয়াল করি বাংলাদেশ স্বাধীনতার সময় একটা পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছিল। অর্থাৎ 1947 সালে দেশ বিভক্তির পর থেকে পূর্ব পাকিস্তানের মানুষকে যে শাসন শোষণ করত, এই শাসন শোষণ থেকে বঞ্চিত মুক্তি পাওয়ার জন্য কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার আলোকে কিন্তু 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এটাকে বলা হয় পরিকল্পিত পরিবর্তন। দুই নম্বর হলো অপরিকল্পিত পরিবর্তন, অর্থাৎ প্রাকৃতিক কারণে যখন কোনো পরিবর্তন হয়, যেমন ঘূর্ণিঝড়, সাইক্লোন, নদী ভাঙন, এই যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো হলো অপরিকল্পিত পরিবর্তন। এখানে আমাদের কোনো কিছু করার থাকে না, প্রকৃতি তার ইচ্ছা গতিতে সমাজকে পরিবর্তন করে থাকে। তারপরে আসে সামাজিক পরিবর্তনের কারণ, কী কী কারণে আমাদের সমাজ ব্যবস্থা আজকে পরিবর্তন হয়েছে সে সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। এক নম্বর বলা হয়েছে যে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ একটি সামাজিক পরিবর্তনের জন্য মুখ্য, অর্থাৎ এই প্রাকৃতিক কারণটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। প্রকৃতি তার ইচ্ছা গতির সাথে সাথে তাল মিলিয়ে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। নদী ভাঙন থেকে শুরু করে যে সমস্ত সাইক্লোন ঘূর্ণিঝড় যেগুলো যা হয় সব কিছু কিন্তু এই প্রাকৃতিক কারণ হয়ে থাকে। বাংলাদেশে যেরকম আয়না সম্পত্তি দিয়েছিল, এই আয়না কিন্তু এই প্রাকৃতিক কারণের একটা কারণ। তারপরে সর্বশেষ বাংলাদেশে কিছুদিন আগে যে বন্যা হয়ে গেল, এই বন্যায় দেখা যাচ্ছে নদী ভাঙন এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে যে অবস্থায় ছিল সেই অবস্থা নেই। সেখান থেকে কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গেছে। দুই নম্বর হলো উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থা সমাজ পরিবর্তনের জন্য আর একটা, সামাজিক পরিবর্তনের জন্য আর একটা কারণ। কারণ উৎপাদন ব্যবস্থা আদিম পদ্ধতিতে চাষাবাদ এখন আর হয় না। আগে যেরকম হালের বলতে চাষাবাদ করা হতো, এখন যন্ত্রচালিত চাষ পদ্ধতির মাধ্যমে চাষ ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এক কাঠা জমিতে আগে যদি 20 মণ ধান হতো, 20 সের ধান উৎপাদন হতো, সেখানে এক কাঠা জমিতে 80 সের ধান উৎপাদন হচ্ছে। অর্থাৎ ধানের উৎপাদন কিন্তু আমাদের বেড়ে গেছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে। চাষ পদ্ধতি, পাওয়ার টিলার, ট্র্যাক্টর, এইগুলো সব কিছু এখন যন্ত্রচালিত চাষ পদ্ধতি। তিন নম্বর হলো শিক্ষা। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মানুষকে কুসংস্কার গোড়া নিয়ে থেকে মানুষকে দূরে সরে রাখে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, মানুষ যখন শিক্ষিত হবে সমাজ ব্যবস্থা তখন কিন্তু আমূল পরিবর্তন হবে। তো যে সমাজ ব্যবস্থায় মানুষ যত শিক্ষিত সেই সমাজ ব্যবস্থা কিন্তু ততই উন্নত হয়েছে। আমাদের বাংলাদেশে একসময় শিক্ষা ব্যবস্থা অনেক পিছনে ছিল, শিক্ষার হার ছিল অনেক নিম্নমুখী। সেই জায়গাতে থেকে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। সমাজের মানুষের ভিতরে যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোড়ামি আছে এগুলো থেকে কিন্তু আমরা আরও সামনের দিকে ধাবিত হচ্ছি। চার নম্বর হলো জনসংখ্যা জনিত কারণ। অর্থাৎ জনসংখ্যা যদি কম থাকে আর যদি দেশের আয়তন যদি বেশি থাকে,
তাহলে কিন্তু সেটা উন্নত হওয়া সম্ভব। আমাদের বাংলাদেশের আয়তন কম, 1,46,570 বর্গ কিলোমিটার আয়তন, বাট জনসংখ্যা হলো প্রায় 17-18 কোটি। পাশাপাশি যদি আমরা দেখি যে কানাডার কথা যদি চিন্তা করি, সেখানে আয়তন কিন্তু অনেক বড়, বাংলাদেশের 40 গুণ আয়তন বড় কিন্তু কানাডা, কিন্তু জনসংখ্যা বাংলাদেশের থেকে কম। সেই কারণে সেই দেশগুলো কিন্তু তাড়াতাড়ি উন্নত হচ্ছে, সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। পাঁচ, উন্নত যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা সামাজিক পরিবর্তনের জন্য অন্যতম কারণ, অর্থাৎ এই যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে সমাজ ব্যবস্থা তত পরিবর্তন হবে। আমাদের গ্রাম প্রধান দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই গ্রাম প্রধান দেশের রাস্তাঘাট অবকাঠামো আগে অনেক কিছু ছিল, এখন গ্রামের অলিতে গলিতে সব পাকা রাস্তা তৈরি হয়েছে, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে, সমাজ ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। কী কারণ হয়েছে? যে যোগাযোগ ব্যবস্থার কারণে খাদ্যশস্য, তাদের খাদ্যশস্যগুলো দ্রুত উৎপাদন করছে, দ্রুত উৎপাদন খাদ্যশস্য উৎপাদন করে শহর সহজে তারা শহরে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। এই নেওয়ার সুযোগ হয়েছে কী কারণে? সেটা উৎপাদন ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। ছয়, সাংস্কৃতিক কারণ। সংস্কৃতি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ উন্নত সংস্কৃতি যদি আমরা ধারক বাহক হই তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার আরও পরিবর্তন হবে। মানসিকতার পরিবর্তন হয়েছে, আমরা আগে যে সমাজ ব্যবস্থায় ছিলাম সেই সমাজ ব্যবস্থা আমরা থাকবো না, আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সামনের দিকে ধাবিত হবো এবং আরও আমরা উন্নত হবো, সেই মানসিকতা আমাদের সৃষ্টি হবে। মহৎ ব্যক্তি ভূমিকা, হঠাৎ যদি কোনো মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটে, যেমন আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবির্ভাবের কারণেই কিন্তু বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ, তেমনি ভারতের মহাত্মা গান্ধী আবির্ভাবের কিন্তু ভারত ওই দেশকে প্রতিষ্ঠিত করেছে। মালয়েশিয়ার কথা যদি আমরা চিন্তা করি, মালয়েশিয়ার মহাতে মোহাম্মদ দীর্ঘ 27 বছর ধরে ক্ষমতা থেকে একটা দেশকে প্রতিষ্ঠিত দেশ করেছে, অনুন্নত দেশকে উন্নত দেশে রূপান্তরিত করেছে। এগুলো সবই সম্ভব হয়েছে কিন্তু কোনো মহৎ ব্যক্তির ভূমিকা, অর্থাৎ হঠাৎ যদি কোনো মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটে সেই মহৎ ব্যক্তি একটা নিম্ন শ্রেণীর একটা দেশকে উন্নত দেশে পরিবর্তন নিয়ে আসতে পারে, সব কিছু এগুলো দ্বারা সম্ভব। 8 নম্বর হলো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, অর্থাৎ আধুনিক যুগকে বলা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই যুগে এসে বিজ্ঞানের ব্যবহার, আমরা সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে বিজ্ঞান দ্বারা, অর্থাৎ যা কিছু সকল কিছুই বিজ্ঞান এবং উন্নত প্রযুক্তি। এখন আমরা যে অনলাইনে ক্লাস নিই, এই অনলাইনের ক্লাসগুলো আগে কিন্তু ছিল না, প্রযুক্তির কারণে কিন্তু সম্ভব হয়েছে। আগে সরাসরি ক্লাস নেওয়া ছাড়া কোনো সুযোগ সুবিধা ছিল না, এখন আমাদের প্রযুক্তি উন্নত হয়েছে, টেকনোলজি উন্নত হয়েছে, উন্নত হওয়ার ফলে কিন্তু আমরা এই ক্লাসগুলো নেওয়া সম্ভব হচ্ছে, যা তোমাদের জন্য অনেক উপকার হবে।